পৃথিবীর শেষ নাকি এখানেই। সমুদ্র মরুভূমি একসঙ্গে মিশে আছে। দক্ষিণ আফ্রিকার দেশ নামিবিয়ার উপকূলের দীর্ঘ এই অংশের নাম স্ক্যালিটন কোস্ট। পর্তুগিজ নাবিকেরা একে বলতো নরকের দ্বার। স্থানীয় বুশম্যান উপজাতির মানুষ মনে করে ঈশ্বর ক্রুদ্ধ হয়ে এই অংশ সৃষ্টি করেছিলেন। এই উপকূলীয় মরুভূমি প্রায় 2000 কিমি অঞ্চল জুড়ে বিস্তৃত। প্রকৃতি এখানে নির্দয়। সারা বছরে এই ভূখণ্ডে ঘিরে থাকে ঘন সামুদ্রিক কুয়াশা। এই কঙ্কাল শব্দটি এসেছে জাহাজ এবং প্রাণীর দুটির দেহাবশেষ থেকে। অতীতে এখানে সমুদ্র তটে স্তূপের মতো জমে থাকত তিমি এবং শিলের কঙ্কাল। এই সমুদ্র উপকূলটি বিশ্বের বৃহত্তম জাহাজের কবরস্থান হিসেবে পরিচিত। এখানে প্রায় 500টি জাহাজের ধ্বংসাবশেষ পড়ে আছে। তার মধ্যে এডুয়ার্ড বোহেলেন, বেঙ্গুয়ালা ইগল, ওটা ভি, ডুনেডিন স্টারের মতো বিখ্যাত জাহাজও। প্রাচীনকাল থেকে মৃত্যুলীলার সাক্ষী থাকলেও এই অংশের নাম স্ক্যালিটন কোস্ট হয়েছে 1944 সালে। সেই বছর ডুনেডিন স্টার জাহাজ ডুবি নিয়ে বই লেখেন জন হেনরি মার্চ। তিনি এই উপকূলের নামকরণ কঙ্কাল উপকূল।